আপনাকে সাদর আমন্ত্রণ স্যার টু স্যার প্রোগ্রামে আবারও। আজকে আবার আরেকজন বিখ্যাত একজন মানুষ, একজন মিউজিশিয়ান, একজন চমৎকার মনের মানুষ আমরা জোগাড় করতে পেরেছি আমাদের এই স্যার টু স্যার প্রোগ্রামের জন্য। আর যেটা আসলে বলতে ভুলে গেছি, স্যার টু স্যার প্রোগ্রামে আমার সাথে বরাবর মতে আমার আরও তিন সহযোদ্ধা রয়েছে, এলআরবির তিনজন, রোমেল, মাসুদ, স্বপন, ওরা তো আছেই। আর আজকে যাকে আপনাদের কাছে নিয়ে এসেছি, ওনার পরিচয় উনি বেহলা মানি উনি, উনি মানি বেহলা। আর আমি একজন ওনার অত্যন্ত ভক্ত, আমার সব প্রোগ্রামে থাকেন, দি ওয়ান অ্যান্ড অনলি সুনীল দা। এই মুহূর্তে কী নিয়ে ব্যস্ত আছেন? আমি তো সবসময় যন্ত্রকেই ভালোবাসি এবং যন্ত্রই আমার সবচেয়ে বড় প্রিয় বাজাচ্ছিও। তবে একটু অফিসিয়ালি ব্যস্ত হয়ে পড়েছে, যেহেতু আমার একটি দায়িত্ব বেড়েছে। আমি বর্তমানে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সঙ্গীত নৃত্য বিভাগে পরিচালক পদে একটু থাকতে হয়, দায়িত্ব কারণে এখানে একটু সময়ও কম দিতে হচ্ছে। তবে যে ডাকছে মোটামুটি আমাকে ভালোবেসে, হ্যাঁ সবাই সবার সঙ্গে আপনার কাছে সবাই চায়, কারণ আছি বেহালা কখনো চিন্তা, আমি তো জানিনি, আপনার সঙ্গে তো সবসময় এটা বলা দরকার। আমি দাদা ছাড়া কোনো ভায়োলিনের কাজ করি না, এটা আমার তপনদার প্রথম অ্যালবাম থেকে শুরু করে। হ্যাঁ, তপনদার তো মোটামুটি আমার বাদনের প্রেক্ষিতেই না, ওই ক্যাসেটটা প্রথম থেকেই হিট ছিল। আর ফেরারি মন আপনার বাজানো? ফেরারি মন তো মানে দেশে এমনভাবে হিট হয়েছে যে এটার বলার নয়। এক্স্যাক্টলি, আপনাকে ছাড়া তো আমরা ভায়োলিন চিন্তা করতে পারি না। দাদা চলুন কিছু একটা বাজাই, আমরা স্যার টু স্যার জন্য কিছু একটা নিবেদন করুন। চলেন চলুন।
দাদা খুবই চমৎকার, আমরা অভিভূত, আমরা আপনার আর একটা পিস শুনতে চাই, চলুন চলুন।
আসলে দাদা কোনো ভাষা নেই আপনাকে বলার, এবং যত দেখছি তত মুগ্ধ হচ্ছে। আমার মনে হয় আমার সাথে যারা দর্শক যারা রয়েছেন ঘর বাড়িতে যারা দেখছেন তারা আপনাকে আরও বেশি বেশি কাছে টানবেন, চিনবেন। আজকের মতো আমরা বিদায় জানাচ্ছি, খুদা হাফেজ জানাচ্ছি, বাট আমরা আশা করছি খুব শীঘ্রই আপনাকে আমাদের মাঝে আরেকবার চাই আমরা, এই ভায়োলিন সহ সুনীল দাকে চাই আমরা আরেকবার। থ্যাংক ইউ সো মাচ আপনার, আপনাকে ধন্যবাদ, এবং চ্যানেলে আয়োজনকারী যারা আয়োজন করেছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। আজকে আসলে ওইরকম বিখ্যাত মিউজিশিয়ানগুলি কাউকে পাওয়া যাচ্ছে না এখানে, মানে আমরা আনতে পারিনি বা কোনো একভাবে কিছু হয়েছে, তা আমি ভেবেছি আজকে আপনাদের জন্য গিটার বাজিয়ে শোনাবো। প্রথম আমরা একটা জ্যাজ রক বাজানোর চেষ্টা করছি, আই হোপ ইউ লাইক ইট।